আমাদেরকে তারা একটা ডেড বডি ধরায় দিল। আমি গেলাম সুনাতে খাতনা করার জন্য, আর সেখানে তারা এখন 6 লাখ টাকার একটা বিল করলো এবং বিলের জন্য তারা চাপ দিচ্ছে। এই শিশু আয়ান সহ এর আগে চিত্রনায়ক মান্না, বিশ্বব্যাংকের একজন স্বাস্থ্য কর্মকর্তার মা, একজন বিদেশি পাইলট এবং সর্বশেষ আয়ান, এই 15 বছরে ইউনাইটেড হসপিটালের নেগলিজেন্স অ্যাক্টিভিটিসের কারণে অনেকগুলো প্রাণ হারিয়েছে। আসলে আমার তো সন্তান এদের ভুল চিকিৎসার জন্য আজকে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো আমরা যে মামলা করেছি, এই মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত 2 ডক্টরের একজনকেও গ্রেপ্তার করা হয়নি, পরিচালক সহ। গতকালকে যদিও আমরা নিউজে জানতে পেরেছি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু এটা আসলে সাময়িক সময়ের জন্য, হয়তোবা এই ধরনের হসপিটালগুলোকে পারমানেন্টলি সিলগালা করে দেওয়া উচিত। আর ব্যাঙের ছাতার মতো এই ধরনের হসপিটালগুলো গড়ে উঠতেছে শহরের প্রাণ কেন্দ্রে, অথচ কেউ জানেই না যে এই হসপিটালগুলোর এখন পর্যন্ত নিবন্ধনই নেই। যখন আমি নিবন্ধন বাতিলের জন্য আবেদন করলাম, তখন টনক নড়লো যে হাসপাতালের এখন পর্যন্ত নিবন্ধনই নেই। তারপরে তারা দেখ, নিবন্ধন না থাকার কারণে হসপিটালগুলোকে তারা সিলগালা করুক, এটাই আমি চাই। পাশাপাশি অভিযুক্ত যারা আছে তাদেরকে খুব দ্রুত আইনের আয়তে আনা হোক, বিশেষ করে ইউনাইটেড হসপিটালের কর্নেল বশির, উনি আমাদেরকে ব্যাপক, বশির আহমেদ মোল্লা ব্যাপক চাপ প্রয়োগ করছে বা ভয়ভীতি প্রদর্শন করছে, একেও আইনের আয়তায় খুব দ্রুত আনা উচিত। এবং আমাদেরকে বিলের জন্য তারা চাপ দিচ্ছে। একটা জিনিস দেখেন, আমাদেরকে তারা একটা ডেড বডি ধরায় দিল, আমি গেলাম সুনাতে খাতনা করার জন্য, আর সেখানে তারা এখন 6 লাখ টাকার একটা বিল করলো এবং বিলের জন্য তারা চাপ দিচ্ছে। তারা কতটা অমানবিক হতে পারে, তারা কতটা অমানবিক এবং খারাপ হইলে তারা এই কাজটা করতে পারে। এই জন্য দেশবাসীর কাছে আমি আহ্বান জানাবো, অবিলম্বে অভিযুক্ত 2 চিকিৎসক সহ চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেপ্তার করা এবং পরিচালককে এরা আইনের আওতায় নিয়ে আসুক এবং এই ধরনের হসপিটালগুলোকে বাংলাদেশ থেকে পারমানেন্টলি বন্ধ করে দেওয়া হোক। আগামী 1 মাসের মধ্যে রেসপন্ডার নাম্বার 2 অর্থাৎ ডিজি হেলথকে ডাইরেকশন দিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশে কতগুলো হসপিটাল লাইসেন্সড এবং কতগুলো হসপিটাল আনঅথরাইজড হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছে তার একটি তালিকা প্রকাশের জন্য। পাশাপাশি গত 15 বছরে ইউনাইটেড হসপিটালে তাদের নেগলিজেন্স অ্যাক্টিভিটিসের কারণে কতগুলো মানুষ তার জীবন হারিয়েছে, এ ধরনের একটি রিপোর্টও আগামী 3 মাসের মধ্যে সাবমিট করতে বলা হয়েছে। আমি সাবমিশনে বলেছি গত 15 বছরে এই শিশু আয়ান সহ এর আগে চিত্রনায়ক মান্না, বিশ্বব্যাংকের একজন স্বাস্থ্য কর্মকর্তার মা, একজন বিদেশি পাইলট এবং সর্বশেষ আয়ান, এই 15 বছরে ইউনাইটেড হসপিটালের নেগলিজেন্স অ্যাক্টিভিটিসের কারণে অনেকগুলো প্রাণ হারিয়েছে, তাই পারমানেন্টলি তাদের লাইসেন্সটি বাতিল হওয়া উচিত। ইউনাইটেড হসপিটালের একটি ব্রাঞ্চ আছে সাতারকুলে, সেটি তারা বন্ধ করেছে, ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।